গুড মর্নিং ফ্রেন্ড, এখন বাজে সকাল 6টা। আমি উঠে আগে হাত মুখ ধুয়ে নিয়েছি আর আমি এখন আগে তৈরি করব টিফিনটা, কারণ আজকে আমার হাজবেন্ড একটু সকাল সকাল বেরোবে। তাই আমি এখন আগে ওর জন্য টিফিনটা তৈরি করব, তারপরে আমি শুরু করব ঘরের কাজটা। তো এখন আজকে আমি টিফিনে তৈরি করব চিড়ের পোলাও। তো চিড়ের পোলাও রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব, আর আমি চা করে নেব, তারপরে আমি ঘরের কাজটা শুরু করব। তো ফ্রেন্ড চলো দেখি আমার চিড়ের পোলাও রেসিপিটা। কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, তেলটা গরম হচ্ছে। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি তেলে গোটা জিরে আর মৌরি, গোটা জিরে মৌরি আর তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে আমি পেঁয়াজ কেটে ভেজে রে পেঁয়াজটা কেটে ধুয়ে দিলাম, ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হোক, তারপরে আমি আলু দেব। পেঁয়াজটা আমার ভাজা মোটামুটি হয়েছে, এখন আমি এর মধ্যে আলু কেটে ধুয়ে রেখেছি, আলুটা দিয়ে দিলাম। এখন আমি একটু দেব নুন আর হলুদ। আর চিড়ার পোলাওয়ে মৌরি সোমবার দিলে টেস্টটা খুব ভালো হয়। এখন আমি একটু হালকা দেবো নুন হলুদটা। এখন আলুটা একটু ভাজা হবে, একটু ভাজা হোক, একটু আমি আলুটা ঢাকা দিয়ে দিই। জো জো সকালে উঠে এখন ডাকছে, ও কাজু বাদাম খেতে খুব ভালোবাসে। আমি এখন চিড়াটা চামচ তিন, এই 4 চামচের মতো আমি চিড়া নিলাম। এটা আমি এখন হালকা ধুয়ে জলটা ঝরিয়ে নেব। চিড়াটা আমি এখন একটু জলে ধুয়ে নিচ্ছি, হালকা একদম হালকা ধুয়ে, অল্প একটু ধুয়ে আমি এখন জলটা ঝরিয়ে নেব। আমি এখন 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। আর আমি এখানে বাদাম আর কাঁচা বাদাম ভেজে নিয়েছি, আর সামান্য কাজু কিশমিস নিয়েছি, এটা একটু পরে দেবো। আলুটা একটু সিদ্ধ হোক। এখন আমি ঘরের সামনেটা এমনি জল দিয়ে দেব, মানে ভোরবেলা উঠে রোজই আমি এটা করি। আমার জল দেওয়া হয়ে গেল, এখন আমি দেখব আলুটা কতটা সিদ্ধ হলো। আলুটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দেব আদা। আমি একটু টেস্ট করে রেখেছি আদা, দিয়ে একটু আমি এখন মেরে দেব। আদা দিলে চিড়ার পোলাও একটা টেস্ট ভালো হয়, একটু মেরে নিলাম। আর দিয়ে দেবো আমি এখন ভিজে রাখা বাদাম আর কাজু বাদামগুলো। বাদামটা আগেই ভেজে নিয়েছি, আর একটু হোক। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়াটা এখন দিয়ে দেব। আমি এখন চিড়াটা আমার দেওয়া হয়েছে, আর গ্যাসের ফ্লেম এখন পুরো একদম লো করা আছে। এখন আমি এখানে আর একটু সামান্য নুন দেবো,
নুনটা দেখলাম, তখন এর থেকে আর একটু সামান্য নুন দরকার হয়, দিয়ে নিয়েছি। আর দেবো আমি এখন চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে এই পোলাওটা, দিয়ে আমি এখন একটু নেড়ে নেব। আমার এখন পোলাওটা রেডি হয়ে গেছে, এখন আমি এতে সামান্য ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব। নাড়া দিয়ে নিলাম, এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব, এক দু মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে আমি এটা সার্ভ করব। গ্যাসটা আমি এখন বন্ধ করে দেব। চিড়েটা আমার ঢাকা দেওয়া আছে একটু, আমি এখন চা বসিয়ে দিয়েছি, চায়ের জলটা ফুটছে। আমরা চিনি ছাড়াই লিকার চা খাই, চিনি দেই না। এখন আমি চা পাতা দিয়ে, এটা লিকার চায়েরই পাতা দিয়ে, এখন আমি এটা একটু ফুটলে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দেব। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর আমি এটা ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে চাটা সার্ভ করব। চাটা আমি এখন ছেঁকে নিচ্ছি। আমার চা বিস্কুট রেডি হয়ে গেছে, আর এদিকে আমার চিরার পোলাওটা রেডি। আমি ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকা তুলে সার্ভ করে দিয়েছি। দেখো কেমন ঝরঝরে হয়েছে চিরার পোলাওটা। আমি এখন ঘরটা একটু মুছে নেব, তাই বালতিতে জল নিলাম। আর নেব আমি একটু লাইজল দিয়ে, এখন আমি ঘরটা মুছে নেব। এখন আমি এদিকের ঘরগুলো মুছে নিচ্ছি। আমার বারান্দা আর ওই ঘর মোছা হয়ে গেছে, এখন আমি ঘরগুলো মুছে নিয়ে তারপরে আমি এখন যাব বাসন ধুতে। এখন বাসনটা ধুয়ে নিচ্ছি, বাসনটা ধোয়া হয়ে গেলে আমি কটা জামা কাপড় ভেজানো আছে অল্প কিছু, ওটা ভেজে নিয়ে তারপরে আমি ছাদে যাব। বাসন ধোয়া হয়ে গেছে, এখন আমি আমার ছেলে স্নানের জলটা ভরে নেব। ওর জলটা আমি বোতলে রোদে দেই, তাহলে তাড়াতাড়ি গরম হয়। জলটা বোতলে ভরা হয়ে গেলে একটু জামা কাপড়টা কেটে নেব। বোতলটা ভরা হয়ে গেছে, আমার ছেলের জামাটা কেটে নিচ্ছি। জামা তো ডেলি পরতে হয়, ছোট বাচ্চাদের জামাগুলো আমি ডেলি কাচি।
আমি এখন ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে জামা কাপড়টা মেলে নেবো আর ফুলগুলো তুলে নেব। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে, এখন আমি ছেলে জলও রোদে দিয়েছি, এখন আমি গাছে কিছু ফুল তুলে নেব। এই দেখো গাছে আমার ফুল হয়েছে, আমি এখন এই ফুলগুলো সব তুলে নেব। ফুল তোলা আমার হয়ে গেছে, এই যে ফুল তুলে নিয়েছি, এখন আমি যাবো রান্না করতে। এখন আমি প্রথমে চাল ডালটা ধুয়ে আগে ডাল ভাতটা বসিয়ে নেবো, তারপরে আমি অন্যান্য রান্নাগুলো করব। তার মধ্যে আমি এখন ছেলেকে তুলে নেব। আর আজকে মর্নিং ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফ্রেন্ড, আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।